প্রজম কি তো শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইসলামে নাবালেক বিবাহ যারা রাসুলিকারিমের ইতিহাস নিয়ে এনে টানা হেছাড়া করে যাচ্ছেন আর যারা বলছেন তিনি নাবালেগ মেয়ের সাথে বিয়ে করেছেন তারা মূলত কোরআনের অনেকগুলি আয়াতের শত্রু কোরানে চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফানকেহু তোমরা সবাই বিয়ে করো তাহলে আল্লাহ তাল অর্ডার মতো এটি ফরজ ফরজামায় তারা বলছে এটি সুন্নত বা অন্য কিছু আমরা কথা মানব না আমরা কোরআন মোতাবেক উল্লামায় কেরাম যারা রয়েছে তাদের কথা মানতে পারি কোরআনের চার নম্বর নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বিয়ে করার কথা বলছেন এখন আমরা একটু দেখব কোরআনে আমরা সবাই জানি রাসুলের অনুসরণ করতে হবে রাসুল কার অনুসরণ করেছেন বিয়ের ব্যাপারে কোরআনের ভিতরে কুড়ি জন নবীদের কথা উল্লেখ রয়েছে আঠারো জন নবীদের শেষে রাসুল করিম কে আল্লাহ বসেন কোরআনের আমরা যদি ছয় নম্বর সুর আল আনামের বিরোয়াশি থেকে নব্বই আয়াতগুলি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই এই আঠারো জন নবীদের ইক্তদা করতে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ خاتম النبیین এই 18 জন নবীর সাথে আরেকজন নবী ইদ্রিস রয়েছেন। এই উনির কোন নবীদের অনুসরণ করেছেন কুড়ি নম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ خاتম النبیین الله باسن اولাইকা الذين هدى الله فبهداهم اقتدی ইক্তদা বলেছেন বিয়ের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে মুসা রাসুলের ইতেদা করেছেন মোহাম্মদুর রসুল কারণ মুসা রাসুল তিনি বালেগ হয়েছেন তিনি বালেগের পরে বিয়ে করেছেন আঠাশ নম্বর সুরা আল কস বাইশ থেকে আঠাশ আয়াতগুলি আমরা দেখে নিতে পারি তো রাসুল করিম তিনি বালেগ হয়ে বালেক মেয়েকে বিয়ে করেছেন চার নম্বর সুরান নিসার ছয় নম্বর আয়াত মতে হাত্তা ইদা বালা গুল্লিকা কেননা রাসুলি করিম ছয় নম্বর সুর আল আনামের উননব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে মুসা রাসুলের একতেদা করেছেন তো আমরা সকল নবীদের একতেদা যখন করব তখন আমরা বুঝতে পারব না বালেক কোনো মেয়ের সাথে বিবাহ করা যাবে না এটা ইসলামের বাহিরে অমুসলিম যারা রয়েছে তাদের প্রথা